এমডি বাবু খান লিখেছেন, ফজর মাগরিব এবং এশার নামাজের সুরা উচ্চ স্বরে না পড়লে নামাজ হবে কিনা? ফজর মাগরিব এবং এশার নামাজের সুরা আপনি যখন জামাতে পড়বেন তখন উচ্চ স্বরে পড়া আবশ্যক, এবং একা একা যখন পড়বেন তখন উচ্চ স্বরে বা আপনি আস্তে যে কোনোভাবে পড়তে পারেন। অতএব জামাতের সাথে পড়লে এটা উচ্চ স্বরে পড়া আবশ্যক, যদি না পড়েন ইমাম সাহেব তাহলে সেক্ষেত্রে সিজদা দিতে হবে। ফার